আসলে নিপন্দা মৃত্যু হওয়ার কথাটা অকমান সহজভাবে লোবলে দিগদার, কারণ নিপন্দার লগত মই একালগে অভিনয় কৰিছিল, ছবিটো কৰিছো, হিন্দি ধারাবাহিকটো কৰিছো। নিপন্দা নিচিনা এজন অতি সিরিয়াস অভিনেতা খুব বিরল, তেখেতর সময়ের যে নিয়ম অনুবর্তিতা নিপন্দার শিকিবলগিয়া সেইটা একটা বড় ডাঙর গুণ। আমি যেটা শুটিংত কল টাইম দিয়ে রাতেপা 6টা বজাত, নিপন্দা 5টা 45টা আহি পেলায় হাজির হয়ে, সেই নিপন্দার একটা আচরিত ধরনের গুণ। আর আমি চাব নালে কেটা বাজিছে, নিপন্দাক আহিলে গম পাও যে 6টা বাজিব হল। হ্যাঁ, গতি খুব পাংচুয়েল আর নিজের কামটোর প্রতি খুব শ্রদ্ধাশীল ব্যক্তি, আর অতি মানে খুব মানে সহজ সরল মানুষ আছিল, ফুর্তিবাজ মানুষ আছিল, ফুর্তি করে ভাল পায়, হাসি ভাল পায়। কিন্তু অভিনেতা হিসাবে অসমীয়া বোলছবি জগতত তেখেতর যেটো আগমন, মই যিমান দূর জানো তেখেতে শিশু অভিনেতা হিসাবে প্রথম পিয়লি ফুকনত অভিনয় করেছিল, তার পরবর্তী সময়ত তেখেতে সংগ্রাম মূলছবিত অমর পাঠকর দ্বারা পরিচালিত এখনত অভিনয় করেছিল। তার পিছর পর নিপন্দায় পিছলে ঘুরি চাবলগিয়া হওয়া নাই, এখনের পিছন এখনকে, আর অতি বলিষ্ঠ অভিনেতা তার মানে নিপন্দা অবিহনে আমার অসমীয়া বোলছবি বড় আধৰুৱা হয়ে থাকিব। এজন চিরসেউজ অভিনেতা বলে যাক কোৱা যায় সেইজন হৈছে নিপন্দা। খুব স্টাইলিশ মানুষ, অতি পরিপাটিকে থাকে, এটু আমার অসমীয়া সাংস্কৃতিক জগতর একটা অপূরণীয় ক্ষতি নিপন্দা বিয়োগর যে ঘটনা। এটু তেখেতর লগত যোনে সহ অভিনয় হিসাবে সহশিল্পী হিসাবে কাম করেছিল তেখেতকে উপলব্ধি করব যে নিপন্দা কি আছিল, বা অসমৰ দৰ্শকে তেখেতক যিটো আদৰ সাদৰ যিটো দেখুৱাইছে, যিটো মৰম, আজিও যিটো পৰিৱেশ সৃষ্টি হৈছে ইয়াত, সেইটো একমাত্ৰ নিপন্দা বুলিহে হৈছে। আচলতে নিপন্দা মৃত্যু হোৱাৰ কথাটো অকণমান সহজভাৱে লবলৈ দিগদাৰ, কাৰণ নিপন্দাৰ লগত মই একেলগে অভিনয় কৰিছিলোঁ, ছবিটো কৰিছোঁ, হিন্দী ধাৰাবাহিকটো কৰিছোঁ। নিপন্দা নিচিনা এজন অতি সিরিয়াস অভিনেতা খুব বিরল, তেখেতর সময়ের যে নিয়ম অনুবর্তিতা নিপন্দার শিকিবলগিয়া সেইটা একটা বড় ডাঙর গুণ। আমি যেটা শুটিংত কল টাইম দিয়ে রাতেপা 6টা বজাত, নিপন্দা 5টা 45টা আহি পেলায় হাজির হয়ে, সেই নিপন্দার একটা আচরিত ধরনের গুণ। আর আমি চাব নালে কেটা বাজিছে, নিপন্দাক আহিলে গম পাও যে 6টা বাজিব হল। হ্যাঁ, গতি খুব পাংচুয়েল আর নিজের কামটোর প্রতি খুব শ্রদ্ধাশীল ব্যক্তি, আর অতি মানে খুব মানে সহজ সরল মানুষ আছিল, ফুর্তিবাজ মানুষ আছিল, ফুর্তি করে ভাল পায়, হাসি ভাল পায়। কিন্তু অভিনেতা হিসাবে অসমীয়া বোলছবি জগতত তেখেতর যে আগমন, মই যিমান দূর জানো তেখেতে শিশু অভিনেতা হিসাবে প্রথম পিয়লি ফুকনত অভিনয় করেছিল, তার পরবর্তী সময়ত তেখেতে সংগ্রাম মূলছবিত অমর পাঠকর দ্বারা পরিচালিত এখনত অভিনয় করেছিল। তার পিছর পর নিপন্দায় পিছলে ঘুরি চাবলগিয়া হওয়া নাই, এখনের পিছন এখনকে, আর অতি বলিষ্ঠ অভিনেতা তার মানে নিপন্দা অবিহনে আমার অসমীয়া বোলছবি বড় আধৰুৱা হয়ে থাকিব। এজন চিরসেউজ অভিনেতা বলে যাক কোৱা যায় সেইজন হৈছে নিপন্দা। খুব স্টাইলিশ মানুষ, অতি পরিপাটিকে থাকে, এটু আমার অসমীয়া সাংস্কৃতিক জগতর একটা অপূরণীয় ক্ষতি নিপন্দা বিয়োগর যে ঘটনা। এটু তেখেতর লগত যোনে সহ অভিনয় হিসাবে সহশিল্পী হিসাবে কাম করেছিল তেখেতকে উপলব্ধি করব যে নিপন্দা কি আছিল, বা অসমৰ দৰ্শকে তেখেতক যিটো আদৰ সাদৰ যিটো দেখুৱাইছে, যিটো মৰম, আজিও যিটো পৰিৱেশ সৃষ্টি হৈছে ইয়াত, সেইটো একমাত্ৰ নিপন্দা বুলিহে হৈছে।